প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। এখন ডিসপ্লেতে যে ভিডিওটা চলছে বর্তমান খুব এটা ট্রেন্ডিং চলছে, দেন এই ভিডিওটার টিউটোরিয়াল হবে। এটা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে আপনার শিখতে হলে। যদি ভিডিও স্পিক করেন তাহলে শিখতে পারবেন, বা যদি শিখতে না পারেন তাহলে ব্যাড কমেন্ট কোনো সময় করবেন না। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। এটা আপনি গুগল প্লে স্টোরেতে সার্চ দিলে অ্যাভেলেবেল পাবেন, আপনি সেখান থেকে সংগ্রহ করে নেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। এখান থেকে অবশ্যই একটু সময় বেশি লাগলো, আপনি মনোযোগ সহকারে দেখতে হবে। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢুকলে এমন ইন্টারফেস আসবে, উপরে প্লাস আইকনে ক্লিক করে আপনাকে নিউ প্রজেক্ট নিতে হবে। এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করুন, আপনার নিজের ভিডিও সিলেক্ট করে নেবেন। আর আমি হচ্ছে এটা কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করে নিলাম, কারণ আমার কাছে আপনি যে ভিডিওর কথা ভাবছেন সে তেমন কোনো ভিডিও নেই। দেন এখান থেকে আপনি এটা কেটে নেবো, অনেক বড় একটি ভিডিও। ভিডিও কাটতে হলে অবশ্যই ভিডিওটা লেয়ারটা সিলেক্ট করতে হবে। এখান থেকে নিচের দিকে দেখুন স্পিড নামে একটি অপশন পাবেন, এর উপর ক্লিক করে আপনি যে সাইডের অংশ ডিলেট করতে চান সেই সাইডের অংশ সিলেক্ট করুন। নিচে ডিলেট অপশন আসবে, সেখান থেকে কেটে মানে ক্লিক করে ডিলেট করে দেন। এখন আপনার লেয়ারের নামে সে দেখুন নামের একটি লেয়ার আছে, ওটা সিলেক্ট করে অবশ্যই ডিলেট করে দেবেন, না হলে এক্সপোর্ট করার পরও আপনার এটা থেকে যাবে। এখন নিচের দিক থেকে দেখুন এখান থেকে ইফেক্ট ইউজ করব আমি। সাইডে দেখুন নিচের দিকে যে ইফেক্ট নামে একটি অপশন আছে, ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে ভিডিও ইফেক্টে যাবেন। এখন এখান থেকে দেখুন এটা উপরের দিকে দেখুন সাদা একটি চিহ্ন দিয়ে আমি কাজ করছি, যেখানে টাচ করছি সেখানে সাদা একটি চিহ্ন উঠছে। এটা কোথায় কোথায় গিয়ে কীভাবে কাজ করে সেটা আপনি দেখে নেন। একটা ট্রেন্ডিংয়ে নেই যেটা আমি যেটা খুঁজছি, অবশ্যই এদিকে স্লাইড করে সরিয়ে দিয়ে আপনাকে ড্রাগগুলো কোথায় আছে ড্রাগটা আমি খুঁজে নেব। ড্রাগ অবশ্যই শেষে আছে, দেখুন এইগুলো কিন্তু আপনি সরাইতে পারবেন। প্রতিটাতে বিভিন্ন মানে এক একটাতে এক এক ধরনের ইফেক্ট পাবেন আপনি। এখান থেকে আমি ড্রাগে গিয়ে দেখুন এখান থেকে ড্রাগ নাইট কোথায় আছে, আমি ড্রাগ নাইটটা ইউজ করব যাতে ভিডিওটা একটু ব্ল্যাক দেখা যায়। এটা অবশ্যই আপনার এডিট করার সময় নেট কানেক্ট থাকতে হবে, কারণ নেট কানেক্ট না থাকলে কিন্তু আপনার ইফেক্টগুলো ইউজ করতে পারবেন না। দেখুন এটা আপনি অ্যাডজাস্টে ক্লিক করে আবার অ্যাডজাস্ট করতে পারেন, এর উপর ডাবল ক্লিক করলে আপনার অ্যাডজাস্টমেন্টের অপশনটা দেবে। এভাবে আপনার যেটা ভালো লাগে সেটা আপনার মন মতো করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখান থেকে টিক মার্ক করলে এটা আপনার সিলেক্ট হয়ে যাবে বা এটা নির্ধারণ করা হয়ে যাবে। বাট সিলেক্ট করার পর আপনি অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি এটা আবারও অ্যাডজাস্ট করতে পারেন আপনার মন মতো করে। এখন এটা পুরো ভিডিওতে দিতে হবে, অবশ্যই এই নিচের যে লেয়ারটা তৈরি হলো আবার আপনার ইফেক্টের এটা সিলেক্ট করুন, লং প্রেস করে পুরো ভিডিওতে দিয়ে দিন। এখন দেখুন ভিডিওটা কিন্তু অনেকটা ড্রাগ হয়েছে। এখন যদি আমি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডে উপরে যদি ব্ল্যাক কালারের টেক্সট দিই তাহলে কিন্তু সুন্দর লাগবে। দেন সেক্ষেত্রে আমাদেরকে নেক্সট আবারও ইউজ করব আরেকটি অ্যাপস। দেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আপনার যদি পুরোপুরি কাজ শিখতে চান। এখান থেকে ইফেক্টটা দেওয়া শেষ, আবারও ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে শ্যাডো নামে একটি অপশন পাবেন, শ্যাডো নামে একটি ইফেক্টের অপশন পাবেন। শ্যাডোতে যান, শ্যাডোতেও অনেক সুন্দর সুন্দর আছে কিন্তু আমি শুধুমাত্র একটি ইউজ করব। দেখুন উপরে শ্যাডো নামে একটি অপশন পেয়ে যাবেন। শ্যাডোতে যাওয়ার পর এখান থেকে লেকটোজেন টু নামে একটি ইফেক্ট পাবেন, আমি লেকটোজেন টু ইউজ করছি, বাট আপনি আপনার মন মতো ইউজ করতে পারেন। এটাও আপনি উপরে আপনার ইফেক্টের উপরে আবারও ক্লিক করলে এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, আপনার আলোটা বাড়াতে পারবেন কমাইতে পারবেন। বাট এটা কিন্তু ইলেকট্রোজেন টু অনেকদিন ধরে এটা ট্রেন্ডিং আছে, এখনও ট্রেন্ডিংয়ে চলে। দেন এখানে যদি আপনার অ্যাডজাস্টমেন্ট ঠিক হয় অবশ্যই এখান থেকে উপরে যে টিক মার্কটা আছে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দিলে এটা সেভ হয়ে যাবে। আবারও নেক্সট এটা লং প্রেস করে আপনি পুরো ভিডিওতে দিয়ে দিন। একবার প্লে করে দেখা যাক আমাদের ভিডিওটা কেমন হলো। দেন এখন এখান থেকে সাইডের টিক মার্কে আবারও ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন নিচের দিকে অডিও বলে অপশন আছে, এখান থেকে আপনি অডিও সং দিতে পারেন। এখান থেকে দেখুন আবার অডিওতে ক্লিক করার পর সাউন্ড আসবে, সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে দেখুন টিকটকে আপনি সরাসরি নিতে পারেন। টিকটক থেকে এখান থেকে সাইডের যে অপশনটা আছে এখানে গেলে আপনাকে এখানে ভিডিও প্লে করে দেখে আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারেন, বা ড্রাইভে গেলে এখান থেকে আপনার ফোনের সবগুলা অডিও সং এখানে পেয়ে যাবেন। এখান থেকে এটা কেটে আপনি ইউজ করবেন, কিন্তু আমি এটা ইউজ করবো না, এটা ডিলিট করে দেবো, কারণ এটা ইউজ করলে আমার ভিডিও এডিটিং করার সময় আমার ভয়েস দেওয়ার সময় আমার ভয়েস থেকে দেখা যাচ্ছে আপনার মিউজিকের ভয়েসটা বেশি হয়ে যাবে, আপনাদের বুঝতে সব সমস্যা হবে। উপরে টিক মার্কে ক্লিক করে এখন আপনাকে এটা সেভ করে নিতে হবে।
সেভ করে সেভ হয়ে গেলে এখন আমরা সরাসরি চলে যাব আরেকটি অ্যাপ্লিকেশনে। এখন আমরা যাব হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে। সাধারণত এটা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ইউজ করার কারণ এখানে আপনার কম সময়তে হবে, কিন্তু ওটা আমি টাইম মাস্টার দিয়ে মেক করতে পারতাম, কিন্তু ওটা অনেক সময়ের ব্যাপার ছিল। এখান থেকে ইনস্টাগ্রামে আসার পর অবশ্যই আপনাকে পোস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে পোস্ট থেকে স্টোরিতে যেতে হবে, কারণ আপনাকে স্টোরি আপলোড করতে হবে। এখানে আপনি স্টোরিতে আসার পর আপনাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। ভিডিওটা সিলেক্ট করে উপরের দিকে দেখুন এই দুইটা অপশান আছে, এর উপর ক্লিক করুন, মানে এখান থেকে টেক্সট লিখতে হবে। এখান থেকে আমি কিছু লিখি আমার মন মতো, আপনি যে টেক্সট লিখতে চান অবশ্যই সেটা লিখে দিবেন। দেখুন আমি কিছু লিখে দিলাম, বাট ভিডিওটা কন্টিনিউ করতে হবে সম্পূর্ণ যদি আপনি শিখতে চান। অবশ্যই যদি মাঝখান থেকে চলে গিয়ে ব্যাড কমেন্ট করেন সেটা কিন্তু আমার ব্যর্থতা না। এখানে লেখা শেষে দেখুন সাইডে যে ইফেক্ট এ নিচের দিকে রয়েছে এগুলো যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারেন আপনি, ব্যাকগ্রাউন্ড এইগুলা ব্যাকগ্রাউন্ডের স্টাইল চেঞ্জ হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হলে অবশ্যই উপরের দিকে যে কালার অপশনটা সেখান থেকে সাইডে আবার আপনি লেখার সাইজটা ছোটো বড়ো করতে পারেন। উপরের দিকে দেখুন কালার একটি অপশন আছে, দেন এটার উপর ক্লিক করে আপনি যদি লেখার কালারটা হোয়াইট আছে এখন ব্ল্যাক থাকবে, এখানে যদি আপনি লেখার কালারটা ব্ল্যাক করেন তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে, বাট এখানে আপনি যেটা ইউজ করবেন সে ধরনের ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট কালার হবে। এখন এটা আপনার কাজ শেষ, এটা আপনি আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে উপরের দিকে ডান অপশন ক্লিক করলে আপনার কাজ শেষ। বাট এখান থেকে আপনি এভাবে সুন্দরভাবে ফেসবুকে সহ স্টোরি আপলোড করতে পারেন, আর স্টোরি সেভ করা যায় এটা আপনি আগেও জানেন। এখান থেকে আমি সাধারণত এটা সেভ করে নিলাম। দেন এখান থেকে যদি আপনার সেভ করতে প্রবলেম হয় দেন আমি আরেকটি অপশন দেখিয়ে দিচ্ছি। এখনই আপনি আবার ইনস্টাগ্রামে এখান থেকে ক্লিয়ার করে ইনস্টাগ্রামে গিয়ে আপনার ডিফল্টে আবার সেম এই ভিডিওটা পাবেন যদি আপনার গ্যালারিতে সেভ হয়ে না থাকে। দেখুন ইনস্টাগ্রামে এসে আবার প্লাস আইকনে ক্লিক করুন, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে গ্যালারি আসবে, কিন্তু আবারও স্টোরিতে আসবেন। স্টোরিতে যাওয়ার পর দেখুন নিচের দিকে যে গ্যালারি চিহ্ন আছে এখান থেকে আবার স্টোরি আপলোড করার সময় যে সাইডে যে ডিফল্টটা আছে এখানে গেলে দেখুন ভিডিওটা আছে। ভিডিওর উপর এখন ক্লিক করুন, ভিডিওর উপর ক্লিক করলে সাইডে থ্রি ডট পাবেন, থ্রি ডটে ক্লিক করে দেখুন উপরের দিকে সাইডে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে আপনি সেভ করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিও বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।